বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 27 জোড়া একেবারে নতুন ডিজাইনের কানের দুল এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ডিজাইন বিষয়ে আমি কিছু পরামর্শ আপনাদের দিব, যে কথাগুলো আপনাদের কেউ বলেনি। কারণ বন্ধুরা, এই স্বর্ণের বিষয় আমার অভিজ্ঞতা রয়েছে, আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আমি আপনাদের যে ডিজাইনটা ভালো হবে সে ডিজাইনটাই আপনাদের জন্য আমি নিয়ে আসি, যাতে আপনি যে ডিজাইনটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন, তাহলে এখান থেকে আপনি ভালো ভালো ডিজাইন চয়েস করতে পারবেন। আর আমি যে কথাগুলো আপনাদের বলবো, সে কথাগুলো, এই ডিজাইনগুলো তৈরি করতে আপনার খুব সহজ হবে কথাগুলো শুনলে। বন্ধুরা দেখুন, এখানে দু আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, তিন আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, আর চার আনা স্বর্ণের ভিতরে কিছু দুল রয়েছে। বন্ধুরা, আপনার যদি বাজেট কম থাকে, যদি আপনি কম স্বর্ণের ভিতরে তৈরি করতে চান, তাহলে এখানে দু আনা স্বর্ণের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সে ডিজাইনগুলো আপনি চয়েস করতে পারেন। বন্ধুরা, আপনি দু আনা স্বর্ণের মধ্যে যদি তৈরি করেন, তাহলেও কিন্তু আপনি সে ডিজাইনটা সবসময় ইউজ করতে পারবেন। আর দু আনা স্বর্ণের ভিতরে এখানে যে কয়টা দুল রয়েছে, সে দুল কয়টা আপনি দেখবেন, যে কোনটা দু আনা স্বর্ণের ভিতরে, সে দুলটা আপনি চয়েস করে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে দুলটা তৈরি করবেন। তাহলে বন্ধুরা, আপনি জিনিসটা ভালোভাবে অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর এখানে তিন আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সে দুলটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফি ইউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করেও তৈরি করতে পারেন, না আপনার একটু বেশি বড় করে জিনিসটা তৈরি করতে পারেন। যদি বড় করে তৈরি করেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, আর যদি তিন আনা স্বর্ণের মধ্যে সবসময় রাফি ইউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে জিনিসটা তৈরি করবেন। তাহলে বন্ধুরা, আপনি ভালোভাবে জিনিসটা ইউজ করতে পারবেন। বন্ধুরা, আর এখানে চার আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সে ডিজাইনটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম করে যদি তৈরি করেন তাহলেও ভালো হবে। আর যদি আপনি বড় করে তৈরি করতে চান, তাহলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করবেন, তাহলে আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখনই আপনি যে কোনো জিনিসই তৈরি করুন না কেন, সে দুলটা যদি আপনি সবসময় ইউজ করেন, তাহলে ছোট করে জিনিসটা তৈরি করে নেবেন, আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে কানের দুলের যে ডাটগুলো রয়েছে, সেটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য যদি তৈরি করেন, তাহলে পুশ ডাট দিয়ে তৈরি করবেন, কারণ পুশ ডাটে একটু স্বর্ণ কম লাগে। পুশ ডাট দিয়ে যদি আপনি তৈরি করেন, তাহলে জিনিসটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি সবসময় ইউজ করেন, তাহলে বাঁকা ডাট দিয়ে জিনিসটা তৈরি করে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আর স্বর্ণটা 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর আপনি যে কথাগুলো বলেছি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।